নমস্কার স্বাগত জানাই আপনাদের উদ্যোগ প্রভাতি পত্রিকার অনুষ্ঠান সংবাদপত্রের পাতা থেকে সাথে রয়েছে আমি চলুন দেখে আজকের বাংলা শিরোনামগুলো ত্রিপুরায় অমিত সফরের প্রাপ্তি রাহুল গান্ধীর প্রশ্নের জবাব দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত আগামী লোকসভা নির্বাচনের আগে যে রাম মন্দির তৈরি হয়ে যাবে তার জল্পনা ছিল এবার তাতে শিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ত্রিপুরা সফরে এসে শাহ জানিয়ে দিয়েছেন দুই সালের এক জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির বৃহস্পতিবার ধর্মনগরে বিজেপি জনবিশ্বাস যাত্রার উদ্বোধন করতে যান কেন্দ্রীয় সেখানেই রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করেছেন শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে শাহ বলেন রাহুল বাবা শুনুন আমি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করছি দেখে নিচ্ছি পরবর্তী শিরোনাম শাহর জন্য মাতাবাড়ির ধর্মচার পাল্টে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাতাবাড়ির সফরকে কেন্দ্র করে নিয়মবিধি ভাঙ্গা হল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের অথচ তিনি আসবেন বলে এদিন সকাল থেকে মাতাবাড়ি মন্দিরে আসা পূর্ণার্থী দর্শনার্থীদের বারবার হয়রানি করা হয় মাতাবাড়ির ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল বৃহস্পতিবার ত্রিপুরা সুন্দরী পূজা বলি অন্নভোগ লাগানোর সময়সূচি পরিবর্তন হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাতাবাড়ি আসবেন বলে জানা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দলের কর্মসূচিতে এসে ইচ্ছা প্রকাশ করেন মাতাবাড়ি আসবে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই সফরের কারণেই দীর্ঘকাল ধরে চলে আসা চিরাচরিত বলেই অন্নভোগ নিবেদন করার সময়সূচি পাল্টে দেওয়া হল ভাজপাকে হারাতে কসম খেয়ে নেমেছে কংগ্রেস সুদীপ দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত আবার এসেছেন রথে চড়ে প্রচার করার জন্য মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করে এবং স্বপ্ন দেখিয়ে আবার ভোট আদায় করার জন্য এটা উত্তরপ্রদেশ গুজরাট কিংবা মধ্যপ্রদেশ নয় এটা ত্রিপুরার রাজ্য রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন মানুষ বুঝে গেছে বিজেপি একটা জুমলা মিথ্যাচার ঠগবাজ বাটপারের পার্টি তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ কর্ণপাত করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারি অর্থে বিপ্লবের ঠাটবাট বজায় ত্রিপুরায় শাসক দল ভারতীয় জনতা পার্টিকে খাদ্যের কিনারায় পৌঁছে দেওয়ার অন্যতম কুমার দেব মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ালেও বেআইনি ও বেসরমভাবে সরকারি সম্পদ অপব্যবহার করা থামাননি ওনার বিরুদ্ধে বেসরমভাবে সরকারি সম্পদ ও প্রশাসন ব্যবহার করার অভিযোগ দিল্লির দরবারে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখনও বিপ্লব কুমারের হাতের পুতুলের মতো কাজ করতে বাধ্য হচ্ছেন ফলে মন্ত্রিসভা এবং প্রশাসনে মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব এখন শুধুমাত্র কাগজে কলমে বাস্তবে মুখ্যমন্ত্রী নতুন জামাইয়ের মতো নানা অনুষ্ঠানের লাট্টুর মতো ঘুরে রাজ্য শাসন করছেন দেখে নিচ্ছে পরবর্তী শিরোনাম কন্দল পঞ্চায়েতে নেই প্রধান উপপ্রধান এর আগে দুইবার প্রধান পাল্টেছে পশ্চিম কোচাইনালা গ্রাম পঞ্চায়েতে নয় জনের মধ্যে ছয়জন জন হারিয়েছে তিনজন সদস্য নিয়ে প্রধান ও উপপ্রধান ছাড়াই চলছিল পঞ্চায়েত অবশেষে দুর্গা চৌমানি ব্লক ভিডিওর এক নির্দেশিকা জারি করে তিনজনের মধ্যে প্রধান ও উপপ্রধান অস্থায়ীভাবে মনোনয়নের এক আদেশ দেন কিন্তু কোন্দল এমন পর্যায়ে গেছে যে তিনজন রয়েছে তাদের মধ্যেও একজন বৈঠকে ছিল অনুপস্থিত যার কারণে হল না প্রধান ও উপপ্রধান নির্বাচন দুর্গাচুমণি ব্লকের অধীন পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতে মোট নয় জন সদস্য নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠিত বিজেপি ক্ষমতায় আসার পর সেখানেও নির্বাচন ছাড়াই পঞ্চায়েত গঠিত হয় এলাকাটি ছিয়াল্লিশ নং সোরমা কেন্দ্রের অধীন যাই হোক নিজেদের মধ্যে কোন্দলের জেরে দুইবার প্রধান ও উপপ্রধান পাল্টায় দেখে নিচ্ছি পরবর্তী শিরোনাম পুলিশ সপ্তাহ শুরু আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে অন্যান্য বছরের মতো এবারেও পুলিশের সাফল্যের নিরিখে পুরস্কার প্রদান করা হবে শুক্রবার সকালে অরুন্ধতীনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে অভিনন্দন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা এ বছর আরক্ষা দপ্তরের পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হচ্ছে পুলিশ ট্রেনিং একাডেমির প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তথা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার প্রদ্যুৎ ভৌমিককে এবছর বছর পুলিশ আধিকারিক হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলার ডিএসপি ডিআইজি দুলাল চন্দ্র দত্ত বর্ষরেরা থানা নির্বাচিত হয়েছেন এনসিসি থানা স্কুলে চোরের হানা দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত ধলেশ্বরস্থিত বিবেকানন্দ বিদ্যা মন্দিরের নিশি কুটুম্বদের নজর পড়েছে এরপর থেকেই সামনে চুরি যাচ্ছে স্কুলের বিভিন্ন সামগ্রী থানা পুলিশের নজরদারির মধ্যে নিশি কুটুম্বরা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেলেও সরকারি বেতন ভোগীদের হুশ নেই মিড ডে মিলের ঘর থেকে গ্যাসের চুল্লা ও রান্না করার জিনিস রাখা হাড়ি বালতি খাদ্য সামগ্রী বহুদিন আগে নিশি কুটুম্বরা হাতেই নিয়েছে নতুন ইংরেজি বছরের শুরুতে নিশি কুটুম্বরা স্কুলের ভেতরে বৈদ্যুতিক পরিবাহী তার সহ আরও বহু সরঞ্জাম নিয়ে পরাগপার বিট পেট্রোল থেকে নেই সিধঘুমে আচ্ছন্ন আরক্ষ প্রশাসন স্কুলের তরফে পূর্ব থানায় অভিযোগ লিপিবদ্ধ করার পর পুলিশ স্কুলে আসেনি স্মৃতি কোথায় ভাই উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির মারধরের অভিযোগ ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি নিজের স্মৃতি কথা স্পেয়ার এ তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে শারীরিকভাবে তাকে আক্রমণের অভিযোগ তুলেছেন বলে দাবি করছে দ্য গার্জিয়ান পত্রিকাটি বলছে তার প্রিন্স হ্যারির লেখা স্মৃতিকথা স্পেয়ারের একটি কপি হাতে পেয়েছে যেখানে হ্যারি লিখেছেন সে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যায় আমার গলার মালা ছিঁড়ে ফেলে এবং মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিবিসি থেকে এ বিষয়ে মন্তব্য করার জন্য ক্যানসিংটন প্যালেস এবং পাকিংহাম প্যালেসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উত্তরাখণ্ডে রেলের জমি উদ্ধারের মামলা সুপ্রিম কোর্টে দেখে নিচ্ছি সংবাদটা বিস্তারিত উত্তরাখণ্ডের রেলের জমি থেকে কয়েক হাজার বাসিন্দাকে জন্য সরকারি উদ্যোগে সায় দিল না সুপ্রিম কোর্ট উদ্যোগে সায় দিল না সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই বিশ্ব উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ের উপর হস্তাগতভাবে জারি করে শীর্ষ আদালতের মন্তব্য এত মানুষকে একসঙ্গে রাতারাতি উৎখাত করা যায় না হলদোয়ানি রেল স্টেশনের পাশে প্রায় দু কিলোমিটার জুড়ে বস্তি ঢোলক বস্তি ইন্দিরানগর ও বনভুলপুরা এলাকার রেলের জমিতে কয়েক দশক ধরে বসবাস চার হাজারের বেশি পরিবার রয়েছে দোকানপাট সরকারি স্কুল কলেজ মন্দির মসজিদ ব্যাংক মায় পৌরসভার জলের ট্যাঙ্কও কিন্তু সে রাজ্যের বিজেপি সরকার ওই জবরদখল মুক্ত করতে সক্রিয় গত বিশ ডিসেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট রায় দিয়েছিল সাত দিনের মধ্যে এই জমি জবরদখল মুক্ত করতে হবে কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি পি এল নরম নরসিমহা এবং বিচারপতি এস এ নজিরের বেঞ্চ শি রায়ের উপর হস্ত দিয়েছে বিদ্যালয়ে মিড ডে মিল খাবার প্রদানে নয় ছয় অভিভাবক মহলে ক্ষোভ দেখে নিচ্ছি খবরটা বিস্তারিত ছাত্রছাত্রীদের মিড ডে মিলে পিছু একটি করে ডিম বরাদ্দ থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে ছাত্রছাত্রীদের ভাগ্যে জুটছে না অর্ধেক ডিম এ নিয়ে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে ঘটে গেল তুলকালাম কাণ্ড ফলে অভিভাবক ভোটের মুখে ঘটনা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাসী দাস পাড়া উচ্চ বিদ্যালয় উল্লেখ্য থাকে বিশকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বালুছোড়া এলাকায় কমলতি ছাত্রছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে তৎকালীন অর্থাৎ বা ইংরেজি সর্বশিক্ষা প্রকল্পে নির্মিত হয়েছিল দাসপাড়া উচ্চ বিদ্যালয়টি এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্র সংখ্যা মোট একাশি জন প্রতিটি ছাত্রছাত্রী পূর্বে মিড ডে মিলে একটি করে মাথাপিছু আস্ত ডিম পেত কিন্তু ছাত্রছাত্রীদের সেই মিড ডে মিলের উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কু নজর পড়ে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারের নির্দেশে গত দু সপ্তাহ ধরে ছাত্র ছাত্রীরা মিড ডে মিল অর্ধেক নরেন্দ্র মোদী অমিত শাহের গেরুয়া শিবিরের নেতারা দু হাজার এ নয় রাজ্য বিধানসভা নির্বাচনে জাতিতে মাঠে নেমেছেন প্রতিটি বিধানসভা নির্বাচনে হয় দলের জয় নয়তো বিজেপির জোট সঙ্গীদের জয় চাইছেন মোদী শাহরা একইভাবে নাগাল্যান্ড মিজোরাম শাহরা ত্রিপুরায় দলের চূড়ান্ত রাজনৈতিক কৌশল ও নির্বাচনের রাজনৈতিক ঠিক করবেন মোদীর আস্থা ভোজন হাত অমিত শাহী এরই মধ্যে কিভাবে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলা করে ত্রিপুরায় দ্বিতীয়বার বিজেপিকে ক্ষমতায় আনা যায় তার করণকৌশল তৈরি হচ্ছে দিল্লিতে অমিত শাহ ছাড়াও দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং ত্রিপুরার দলের পর্যবেক্ষক সহ পর্যবেক্ষকদের দফায় দফায় আলোচনা চলছে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে ষাট আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে পরবর্তী শিরোনাম বয়স্কদের পুনর্নিয়োগে ব্যস্ত দপ্তরে বামপন্থী আমলাকুল দেখে নিচ্ছি খবরটা বিস্তারিত রাজ্যে যখন স্থায়ী বা অস্থায়ী চাকরি দেয়া চলছে তখন বামপন্থী ব্যস্তই ঢমঢলে বৃদ্ধদের চাকরি দিতে বেতন আবার পুরাতন বেতনের চেয়েও বেশি চাকরি দিচ্ছেন আমলাকুল বামপন্থীরা বিভিন্ন টিক্স করে এবার খবরের শিরোনামে শিক্ষা দপ্তর এই শিক্ষা দপ্তর চালাচ্ছেন আবার বামপন্থী নেতৃবৃন্দ প্রথম খবর শিক্ষা দপ্তরের এলিমেন্টারি চালাচ্ছেন এক বড়পন্থী নেতার আত্মজ তিনি কি করছেন তার পিতার পার্টিগত এক ভাইকে মানে কাকা অর্জুন শর্মাকে চাকরিতে নিয়োগ করেছেন এই ডিসেম্বর মাস থেকে তার দপ্তরেই দপ্তরে জৈনিক সিপিএম নেতা অর্জুন শর্মা গত মাসে মানে নভেম্বরে রিটায়ার করেন কিন্তু এখনও কোনো সময় দরজা লাগিয়ে আবার কোনো সময় দরজা খুলে কাজকর্ম করছেন এই সিপিএমের নেতা অর্জুন বাবু দেখে নিচ্ছি পরবর্তী শিরোনাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাতে বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়ি জামজুড়িতে সিপিএম কর্মীরা আক্রমণ চালে আগুন ধরে দিয়েছে বলে প্রচার চালানো হয় অত্যন্ত চালাকি করে বিপ্লব দেব নিজেই এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন এলাকার মানুষ বলেছেন গত বিশ বছরে বিপ্লব দেবের বাড়ির বাৎসরিক শ্রাদ্ধের কাজ হয়নি এবারে হঠাৎ ভোটের মুখে প্রয়াত হিরোধন দেবের বাৎসরিক শ্রাদ্ধের নাম করে সাধু সন্তদের ডেকে নাম করে যজ্ঞের আয়োজনের মাধ্যমে গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে মঙ্গলবার রাতের ঘটনা সংগঠিত করা হয়েছে এই নিয়ে এলাকা জোর চর্চা রয়েছে ঘটনার পেছনে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের বদ উদ্দেশ্য ছিল বলেই এলাকাবাসীর বক্তব্য আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মিথ্যা প্রচারের খোঁজখবর না নিয়ে রাজ্য থেকে সিপিএমকে মুছে দেওয়ার হুমকি দিলেন তাই প্রশ্ন উঠছে অমিত শাহ কি আদৌ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই রয়েছে সমগ্র তথ্য সংগ্রহের ব্যবস্থা রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় সরকার সব কিছুই কার্যত অমিত শাহের নিয়ন্ত্রণাধীন যমজটের ঘটনার খোঁজখবর না নিয়ে ত্রিপুরা বিধানসভা থেকে সিপিএমকে খতম করার ডাকবে পেছনেও বিপ্লব দেবে উস্কানি রয়েছে বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত দেখে নিচ্ছি পরবর্তী সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম মানিককে মুখ্যমন্ত্রী ঘোষণা শাহের পাঁচ বছর আগে এই রাজ্যে ক্ষমতা দখলের দ্রোণাচার্য ছিলেন তিনি পাঁচ বছর পর ফের ক্ষমতা দখলে এলেন সর্বপ্রথম ধর্মনগর এবং গর্জন সরকার বিজেপি এক বিপ্লব কুমার দেবের রাজ্যে খুন সন্ত্রাস মুক্ত হয়েছিল আর ডাক্তার মানিক সাহার শাসনে বয়ে গেল উন্নয়নের জোয়ারে অমিত শাহ বললেন এই ধারাকে অব্যাহত রাখতে বিজেপি সরকারের পুনরায় ক্ষমতায় ফেরানোর ডাক দেন তিনি তবে অমিত শাহ এদের রাখটাক নাদ রেখেই ডক্টর মানিক সাহাকে আগামী পাঁচ বছরের মুখ্যমন্ত্রী বলেও ঘোষণা করে দিয়েছিলেন উঠা নামায় আইন চায় কেন্দ্র রাজ্যকে থেতানি দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর করে চলে যাওয়ার পর রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীরা ব্যাপক হারে নিজেদের ঢাকডোল পিটাতে শুরু করেছেন দাবি করতে থাকেন গত পাঁচ বছর যে হারে কাজ হয়েছে তা আগামী কয়েক দশকেও কেউ করতে পারবে না আগের সরকার তো গত বিশ থেকে পঁচিশ বছরে কিছুই করেনি এই কথা নিয়মিত বলতে নেতা মন্ত্রীরা কিন্তু বাস্তব যে কত উল্টো তা মহাকারণে প্রতিদিন কেন্দ্রীয় সরকারের তরফে যে চিঠিগুলি আসে সেগুলির দিকে নজর দিলে টের পাওয়া যাবে গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহাকে এক করা চিঠি লিখে পাঠিয়েছিল কেন্দ্র কেন্দ্রের কনজিউমার অ্যাফায়ার মন্ত্রক রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে দ্রুততার সঙ্গে লিফট বিষয়ক আইন চালু করতে হবে রাজ্যে যে হারে রাজ্যে ফ্ল্যাট সংখ্যা বাড়ছে এবং যে হারে বিভিন্ন এলাকায় বাড়ি বা অফিসে লিফট পোষানোর কাজ চলছে তাতে লিফট বিষয়ক আইনটি কার্যকর করা এখন বাধ্যতামূলক আসছেন কংগ্রেসিরা দেখে নিচ্ছি খবরটা বিস্তারিত প্রাক্তন আমলা প্রাক্তন পুলিশ অফিসার তথ্য প্রযুক্তিবিদ আবার ঘাগু ঘাঘুকৌশলী রাজনীতিবিদ মাঠে ঘাটে পড়ে থেকে খাওয়া নেতা এমন মানুষদের জাম্বো টিম মাঠে নামছে কংগ্রেস নানা জায়গা থেকে আসছেন এই কংগ্রেস নেতারা প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন দলীয় অবজারভার আবার কয়েকটি বিধানসভা কেন্দ্র নিয়ে এক একটি করে যেসব সেক্টরে সেক্টরে একজন করে অবজারভার নিয়োগ দিয়েছে কংগ্রেস মোট চোদ্দটি সেক্টর কয়েকজন এসে পড়ছেন রবিবারের মধ্যে বাকিরা চলে আসছেন থাকবেন নির্বাচনের আটচল্লিশটা ঘন্টা আগ পর্যন্ত আগে আর কখনই কংগ্রেস এমন শক্তি লাগায়নি এই রাজ্যে পুলিশের নষ্টামি বা আমলাদেরও ধরে নাও আবার তারাই ক্ষমতায় এসেছেন জাতীয় চলিয়াতের ছক কেটে দিতেই কংগ্রেসের এই এক্সপোর্ট টিম এত মানুষকে উৎখাত করা যায় না রায় কনকনে ঠান্ডায় থরথরিয়ে কাঁপছে উত্তর ভারত এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে রেলের জমি থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করার সরকারি উদ্যোগে সায় না দিলে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এভাবে রাতারাতি পঞ্চাশ হাজার মানুষকে উচ্ছাদ করা যাবে না উল্লেখ গত কয়েক দশক ধরে ওই জমিতে প্রায় বাড়িতে হাজার বসবাস করেন মানুষ হলদোয়ানের রেল স্টেশনের পার্শ্ববর্তী প্রায় কিলোমিটার অঞ্চলে তারা থাকেন বাড়ির পাশাপাশি চারটি মন্দির দশটি মসজিদ এগারোটি বেসরকারি স্কুল সরকারি স্কুল ব্যাংক দোকান সহ বহু কিছু সেই জমি এবার ফেরত চায় উত্তরাখণ্ডের খালি করে দিতে হবে ওই জমি কিন্তু সেই নির্দেশই এবার দিল সুপ্রিম কোর্ট শাসকের মারিয়ে বামজুবাদের মিছিল দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত রেগার কাজের ভয় দেখিয়ে গ্রামবাসীদের আটকে রাখার চেষ্টা করছে শাসক দল কিন্তু দলের চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ডিআইএফআই ও টিআইএফআই এর আহ্বানে পদযাত্রায় লক্ষণীয় সংখ্যার মানুষ সামিল হয়েছে দুই যুব সংগঠনের কৈলাসহর মহকুমা কমিটির আহ্বানে শ্রীরামপুর বৈদ্যনাথ মজুমদার ট্রাইজাকশন থেকে এক মিছিল করা হয় গৌরনগর ব্লক কার্যালয় পর্যন্ত এই মিছিলে মহকুমার চা শ্রমিক থেকে শুরু করে জাতি উপজাতির বিভিন্ন অংশের মানুষেরা অংশ নেন দেখে নিচ্ছে পরবর্তী খবর পাইপলাইন দিয়ে জল নয় বেরোচ্ছে বাদাস দেখে নিচ্ছে খবরটা বিস্তারিত আজ বিকেলে ধর্মনগর ময়দানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিশ্বাস যাত্রা তথা রথযাত্রার সমাবেশে ভাষণ দাদনকালে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের আটানো মাসের দিয়ে বলেছেন তারা নাকি সাড়ে চার লক্ষ পরিবারের পাইপলাইনের মাধ্যমে অটল জলধারা যোজনায় পানীয় জল পৌঁছেছেন দপ্তরের মন্ত্রী তো মাঠে ময়দানে এবং সাংবাদিক সম্মেলনে গলা উঁচিয়ে বলে থাকেন ডিডব্লিউএস দপ্তরের মিশন মোড়ে কাজ চলছে একশো শতাংশ পরিবারের প্রতিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে তখনই খবর এসেছে আটান্ন পানিসাগর বিধানসভা কেন্দ্রের দামছর ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজের জনজাতি অংশের মানুষ ছড়া নালা ঝর্ণা এবং জলাশয়ের জল পান করতে বাধ্য হচ্ছেন ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হলেও তা সিন্ধুতে বিন্দুর মতো অনেক ভিলেজে ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাইপ লাইন থাকলেও প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে জনজাতি অংশের মানুষ জল পাচ্ছে না ড্রর পথে রঞ্জি ম্যাচ ত্রিপুরা বনাম চন্ডীগড়ে রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিন একটি বলও খেলা হলো না ম্যাচের বাকি মাত্র একদিন এখনো এক দলের ইনিংস শেষ হয়নি ফলে নিশ্চিত ড্রর পথে এই ম্যাচ প্রথম দিন থেকেই প্রকৃতির রোষের মুখে পড়ে বিঘ্নিত হয়েছে এই ম্যাচ দ্বিতীয় দিনেও একই হাল তবু প্রথম দুই দিন কিছুটা খেলা হয়েছিল কিছু বুধবার ম্যাচের তৃতীয় দিন অ্যাম্বেবি স্টেডিয়ামে সেটাও সম্ভব হলো না ঘন কুয়াশার চাদরে আবৃত গোটা দিন সেই সাথে উত্তরে হাওয়া গোটা দিন সূর্যদেবের দেখা পাওয়া গেল না প্রায় অন্ধকার পরিবেশ ক্রিকেট খেলা সম্ভব নয় স্বভাবতই আম্পায়াররাও ঝুঁকি নেননি প্রথম দুই দিন ব্যাট করে চণ্ডীগড় তিন উইকেটে চারশো রান করেছে কুনাল মহাজন একশো রানে অপরাজিত আশা ছিল এদিন কুনাল দ্বি শত রান করার পর হয়তো চণ্ডীগড় ইনিংসের সমাপ্তি করবে তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি প্রতিবাদী কি পেটালো দেখেনিচ্ছি খবরটা বিস্তারিত শাসক দলীয় নেতৃত্বের হাতে আক্রান্ত এক যুবক ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই পূর্ব সোনাতলা এলাকায় আহত যুবকের নাম সুনীল ঋষিদাস পূর্ব সোনাতলা পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকা লোকজনের মধ্যে রেগার কাজের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় গ্রাম প্রধান প্রাণেশ রঞ্জন দেবরায় নিজেই সুনীল ঋষি দাসকে খবর দেন পঞ্চায়েত থেকে সামগ্রী নেওয়ার জন্য সেই মোতাবেক এদিন বিকেলে পঞ্চায়েতে আসেন সুনীল কিন্তু অনুষ্ঠানে সুনীলকে সামগ্রী থেকে ব্রাত্য রাখা হয় বলে অভিযোগ তখন ক্ষুদ্র হয়ে পঞ্চায়েত থেকে বেরিয়ে যান ওই যুবক পূর্ব সোনাতলা বাজারে গিয়ে স্থানীয় শাসক দলীয় নেতা মরণ দেবনাথের সাথে তার দেখা হয় সুনীল ঋষি দাস ওই নেতার কাছে খুব উগড়ে দিয়ে বলেন এই তো তোমাদের বিজেপি সরকার এই কথা বলতে শাসক দলীয় নেতা মরণ দেবনাথ বেধড়কভাবে পেটায় নিরীহ সুনীলকে এখনকার মতো সংবাদপত্রের অনুষ্ঠান এই পর্যন্ত পরবর্তী সংবাদপত্রের অনুষ্ঠান দেখার জন্য চোখ রক্ষণ উদ্যোগ টিভির পর্দায় নমস্কার